বাহিনী অলরেডি কিন্তু এখানে অবস্থান করছে। আর আর গুলি কিন্তু চারদিকে অফুরন্ত গুলি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ব্যবহার করছে শুধুমাত্র কন্ট্রোল করার জন্য। চারদিকে কিন্তু মানুষ এদিকে হচ্ছে কাজীপাড়ার দিকে দেখতে পাচ্ছেন, কাজীপাড়া সরাপাড়া এদিকে কিন্তু বহুত মানুষ, অনেক অনেক প্রচুর মানুষ দূরে দেখা যাচ্ছে মানুষ। এই যে মানুষ কিন্তু ওইখানেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু আসতে দিচ্ছে না, কারণ হচ্ছে যে যেন গেঞ্জাম যাতে না হয়। আর এদিকেও দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু অলরেডি প্রচুর পরিমাণ চলে আসছে। আর ওইটা হচ্ছে একটা রাস্তা, আর এখানে কিন্তু একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সেনাবাহিনী কিন্তু আর এদিকে কিন্তু অটো ফায়ার চলতেছে দেখতে পাচ্ছেন। চারদিকে সেনাবাহিনী পুরো মিরপুর 10 নম্বর পুরো কভার করে ফেলছে বাংলাদেশ সেনাবাহিনীরা। এখানে কিন্তু ছাত্ররা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে যে কন্ট্রোল করে রাখছে, যেন হচ্ছে যে ছাত্ররা যাতে আর ইয়াজ না করে কন্ট্রোল করে রাখা হয়েছে। তো যেন হচ্ছে যে চত্বরের চারদিকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীরা কিন্তু চলে আসছে। আর এখানে কিন্তু অলরেডি বাংলাদেশ সেনাবাহিনীরা কিন্তু দখল করে নিচ্ছে দেখতে পাচ্ছেন। চারদিকে প্রায় অনেক প্রচুর পরিমাণ গাড়ি চারদিকে দেখতে পাচ্ছেন, চারদিকে শুধুমাত্র গোলা বারুদ। আর এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক কিন্তু অলরেডি নিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী, কিন্তু দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক নিয়ে আসছে ট্যাঙ্ক। আর এখানেও একটি ট্যাঙ্ক দেখা যাচ্ছে, আর ওই পিছনে কিন্তু ডান সাইডে আরও কিন্তু ট্যাঙ্ক আছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা সমাজ মানে জনসমাজ ছাত্র আন্দোলনকারীরা যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি এখানে উপস্থাপন করছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আটক করে রেখেছে। আর অলরেডি দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু কন্ট্রোল না মানলে যারা কন্ট্রোল করতেছে না, যেই সাইডটা কন্ট্রোল করতেছে না সেই সাইডে কিন্তু গুলি চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে যে এই কারণে যেন কন্ট্রোল রাখতে পারে। আর দেখতে পাচ্ছেন সেনাবাহিনীগুলো আরও বেশি আরও অনেক বেশি সেনাবাহিনীগুলো মোতায়েন করা হয়েছে চারদিকে। এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণ উল্লাস চলতেছে, সবাই কিন্তু দেখাচ্ছে শুধুমাত্র একটা সেলুট দেখে সেনাবাহিনী সরকারকে তারা চাচ্ছে, যেন হচ্ছে বাংলাদেশ সরকার যেন এখন নতুন সরকার হয়ে গেল সেনাবাহিনী সরকার। সবার একটাই ঘোষণা যে হচ্ছে বাংলাদেশের নতুন সরকার সেনাবাহিনী সরকার হবে। আর এর পাশাপাশি আমাদের সাথে থাকুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জন প্রত্যেকটা এনি বডি এভরি বডি ইজ হেয়ার। আর দেখতে পাচ্ছেন এখানে একজন যে হচ্ছে সেনা প্রধান সে কিন্তু চলে আসছে তার গাড়ি এটা দেখতে পাচ্ছেন। আর চারদিকে দেখতে পাচ্ছেন অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এখানে দেখতে পাচ্ছেন চারদিকে শুধুমাত্র ইট আর ইট পরে আছে, দেখতে পাচ্ছেন ইট আর ইট পরে আছে। আর ওই যে পাশে এটাও দেখতে পাচ্ছেন ইট পরে আছে, এখানে কথা বলার মতো কোনো ভারসাম্য নেই, চারদিকে এত পরিমাণ নয়েজ যা বলা ভারসাম্য রাখে না। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আগুন, এখানে ফায়ার আগুন জ্বালানো হয়েছিল দেখতে পাচ্ছেন, তো এখানে পুরোপুরি হয়েছে। এখানে প্রথমে তো মূলত ঘটনা হয়েছে যে সকাল 9:30 দিকে বাংলাদেশ ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা আছে তারা এই 10 নম্বরে অবস্থান করেছিল। তার পরবর্তী হচ্ছে যে 10 নম্বরে অবস্থান করার পরে ওই দিক দিয়ে চারদিক দিয়ে হচ্ছে যে ছাত্র আন্দোলনকারীরা ঘোষণা করেছিল, ছাত্র আন্দোলনকারীরা এসেছিল একদিকে ওই সালে ছাত্রলীগ আন্দোলন, এই সালে ছাত্রলীগ আন্দোলনকারীরা চারদিকে কিন্তু এই সালে ছাত্র আন্দোলনকারীরা আর ওদিকে ছাত্র আন্দোলনকারীরা চারদিকে ছাত্র আন্দোলনকারীরা কিন্তু অবস্থান করছে দেখতে পাচ্ছেন আপনারা। আর একজন দেখতে পাচ্ছেন শহীদ হওয়ার জন্য সে বলেছে যে আমি শহীদ হব কোনো সমস্যা নাই, দেখতে পাচ্ছেন সে ওটার উপর দেখতে পাচ্ছেন ও নিচে কিন্তু সেনাবাহিনী ফায়ার করতেছে। আর হচ্ছে চারদিকে কিন্তু অনেক সমাবেশ চলতেছে, উপরে 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 উপরে
ছেড়ে দেওয়া হয়েছিল। এবার সেই পুলিশ বক্সের অবস্থান, আর এই যে দেখতে পাচ্ছেন চার দিকে কিন্তু আগুন ধরেছিল, আর এদিকে চারদিকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উইথ আর্মস। এদিকে কিন্তু তারা গুরুত্বপূর্ণ করতেছে যেন হচ্ছে যে সবকিছু কন্ট্রোলে রাখা যায়, আর আর হচ্ছে যে সব কিছু সমাবেশ দেখতে পাচ্ছেন চারদিকে শুধুমাত্র আর্মি, আর আর্মি দেখা যাচ্ছে চারদিকে অনেক কন্ট্রোল করেছে, আর চারদিকে দেখতে পাচ্ছেন যে যত আন্দোলনকারীরা আছে সবাই কিন্তু এটা ইয়ে করছে, তারা কিন্তু অলরেডি কন্ট্রোলে নিয়ে আসছে। আর এতক্ষণ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ আন্দোলন হয়েছে, ধ্বংসাবশেষ হয়েছে, তো দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটাই দাবি, বাংলাদেশ সরকার সেনাবাহিনী দরকার, তাদের কিন্তু একটাই দাবি বাংলাদেশ সরকার সেনাবাহিনী দরকার। এখন আবার দেখতে পাচ্ছেন তারা শুধুমাত্র বাংলাদেশ সরকার হিসাবে সেনাবাহিনীকে চাচ্ছে। তাদের কিন্তু এখন দাবি একটাই, তারা কিন্তু সেই দাবিতে কিন্তু কায়েম রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অলরেডি মোতায়েন রয়েছে, আর চারদিকেই তারা পুরো কন্ট্রোলে আনার জন্য কিন্তু ব্যাপক চেষ্টা কিন্তু চালাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনার রাস্তাটা কি চেষ্টা করছে, আর আর চারদিকে কিন্তু মোতায়েন করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদেরকে। আমি সমন্বয় আর্মিরা কি করে আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, কি করে চলে যাবে না আর্মিরা এখনো কিছু আমাদেরকে জানে নাই। আমাদের বক্তব্য আছে, জানা দেয় জানা দেয়।